নমস্কার বন্ধু আমি রাজু পাল আর আপনি দেখছেন মাই গার্ডেন আজ পাঁচই জুন দু হাজার কুড়ি শুক্রবার এই দিনটি একটি বিশেষ দিন আন্তর্জাতিক জাতিসংঘের তরফ থেকে এই দিনটিকে বিশেষ মর্যাদা দিয়ে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয় এবং প্রত্যেক বছর একটা বিশেষ জিনিসের উপর আলোকপাত করে বা সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দেওয়া হয় এবছর দু সালে আন্তর্জাতিক পরিবেশ দিবসের থিম ছিল সেলিব্রেট বায়োডাইভার্সিটি অর্থাৎ জৈব বৈচিত্র্য সংরক্ষণ এই বিষয়টার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এর আগে যখন দু সালে ভারতবর্ষে এই দিবসটি পালন করা হয়েছিল তখন তার থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন এবং তার পরবর্তীতে অর্থাৎ গত বছর দু সালে থিম কান্ট্রি ছিল চায়না যে চায়না এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন এর থিম ছিল বিট এয়ার ফলিউশন আর এই বছর দু হাজার কুড়ি সালে থিম কান্ট্রি কলম্বিয়া জার্মানির সহযোগিতায় কলম্বিয়াতে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পৃথিবীর নানা প্রান্তে মহা ধুমধাম মহা সমারার সাথে উদযাপিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস অনেক মানুষ বড়ো বড়ো মানুষ তারা প্রচুর গাছ লাগান এই দিনটিতে এবং সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন কিন্তু খুব অনেস্টলি বললে তার পরবর্তীতে সেই গাছগুলির কি হাল হয় সেটা ঘুরে দেখেন খুব কমজনেই কিন্তু আমরা এই বছর অর্থাৎ দু হাজার সালে সারা বিশ্বে এমন একটি আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করতে দেখলাম একটু বিগত বছরের থেকে অনেকটা আলাদা কারণ আমার মনে হয়েছে আমি আশপাশটা যেটা দেখতে পাচ্ছি এবছর সত্যিই পরিবেশ হয়তো অনেক খুশি গাছপালাগুলো অনেক হাসি খুশিতে আছে মানুষ খুব দুর্দশায় খুব কষ্টে আছে কিন্তু সেই সুযোগে গাছপালাগুলো পরিবেশগুলো কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে কোনো পলিউশনের মাত্রা অনেক কমে গেছে আমাদের কলকাতা শহরেই পলিউশন বা কার্বনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কমে গিয়েছে যেটা থাকা থাকে অন্যান্য সময় এই রকম যদি আমরা সারা বিশ্বে দেখি আজকে যমুনা গঙ্গা পদ্মা এই সমস্ত নদীগুলো জল অনেক দূষণমুক্ত কারণ বিগত দু তিন মাস ধরে সারা বিশ্বে মানুষের যে হাহাকার মানুষের যে কষ্ট যে লকডাউন পরিস্থিতি এর জন্য পরিবেশ কিন্তু খুব খুশিতে আছে তাই গাছপালাগুলো হয়তো এই রকম বিশ্ব পরিবেশ দিবস সে চাই তারা এই রকম বিশ্ব পরিবেশ দিবস এর আগে কখনো পায়নি আর আমরা যারা বাগান করি আমরা যারা বাগানি আমাদের কাছে বিশ্ব পরিবেশ দিবস বলে নতুন করে কিছু নেই আমাদের কাছে সারা বছরই পাঁচই জুন আমরা সারা বছরই গাছ লাগাই আমরা এই ধরনের ছোট ছোট গাছগুলোকে বড় করে তুলি এবং আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র যে প্রয়াস সেই প্রয়াসে আমরা আমাদের আঙিনা আমাদের ছাদ আমাদের ব্যালকানিতে সবুজে ভরিয়ে তুলে সমাজের জন্য কিছু করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমার ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা বার্তা আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা দেখলাম লকডাউন এটা আমাদের খুব খারাপ হয়েছে কিন্তু আমরা যদি আজকে এই বিশেষ দিনে শপথ নেই এরপর থেকে আমরা বছরে একদিন করে লকডাউন করব সেটা সার্বিকভাবে নয় আমরা প্রত্যেকের নিজেরা একদিন করে লকডাউন করবো সেই দিন আমরা চেষ্টা করব বাড়িতে থাকতে অন্ততপক্ষে একটা গাছ লাগাতে বাড়িতে থাকতে মানে খুব প্রয়োজন না থাকলে আমরা বাড়ির বাইরে সেদিন যাব না সেদিন অযথা যে অজৈব জ্বালানি পেট্রোলিয়ামের মতো যে জ্বালানি সেইগুলো আমরা অযথা পোড়াবো না প্রয়োজন না থাকলে আমরা আমাদের চা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আমরা বেরোবো না আমরা যতটা পারবো বা আমরা সেদিন কোনো দূষণ হয় সেই সেরকম কোনো কাজ করব না এই শপথ আমাদেরকে আজকে থেকে নিতে হবে আমরা প্রত্যেকে যদি বছরে একদিন করে লকডাউন করি আমার মনে হয় সেটা পরিবেশের জন্য অনেক কিছু তো আসুন বন্ধুরা আমরা এই রকম একটা পরিবেশ দিবসে আজকে আমরা শপথ নেই আমরা আমাদের পরিবেশকে অনেক সুস্থ রাখবো স্বাভাবিক রাখবো তাদেরকে আমরা প্রাণ ভরে বাঁচতে দেব আর আজকের যে থিম বায়োডাইভার্সিটি সেই যে জীব এই পরিবেশকে কেন্দ্র করে মানুষের মতোই আরও যে সমস্ত জীবরা বেঁচে থাকে তাদেরকে আরও ভালো করে বাঁচার সুযোগ করে দেব তাদের স্বাভাবিক বাসস্থান তাদের প্রজনন তাদের বংশবৃদ্ধি এই সব দিকগুলোতে আমরা কোনো ব্যাঘাত ঘটাব না তাদেরকে তাদের মতো করে থাকতে দেব এবং এই পরিবেশের কাছ থেকে এই গাছপালার কাছ থেকে আমরা আমাদের যা কিছু প্রয়োজন সবটাই আমরা উজাড় করে নেব এই হোক আমাদের শপথ আমরা প্রচুর প্রচুর গাছ লাগাবো তো বন্ধুরা এটা কোনো আমার বাগানের পরিচর্যা সংক্রান্ত ভিডিও নয় এটা আজকে বিশেষ দিনে একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওতে আবার কোনো গাছের পরিচর্যা এবং আমার বাগানের ওভারভিউ সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ